বন্ধুরা, এই মজাদার খেলনাটি বানানোর জন্য তোমাদের কিছু কালারফুল পেপারে কাট আউটস, সরু সুতো এবং যেন মোটা সুতোর দরকার। প্রথমে একটা ছোট্ট স্কোয়ার পিস একটা হোল করে এটাকে একটা টান টান সুতোর মধ্যে দিয়ে ঢুকিয়ে এটাকে যদি প্লাক করে সুতোটাকে এক সাইডে, এটি ভাইব্রেশনের ফলে কম্পনের ফলে চৌকো টুকরোটি ঘুরতে শুরু করবে। একইভাবে একটা সাত রঙের চাকতি নিয়ে একটা মোটা দড়ির ভেতর দিয়ে এটাকে ঢুকিয়ে যদি প্লাক করো কম্পনের ফলে চাকতিটি ঘুরতে শুরু করবে। দেখো সাত রং মিলে এক রঙে পরিণত হচ্ছে। তো এইভাবে তোমরা নিউটনের কালার ডিস্ক তৈরি করতে পারো। তো এইভাবে আরও বিভিন্ন কালারফুল ডিস্ক বা কাট আউটস, স্কোয়ার কাট আউটস নিয়ে আমরা দড়ির মধ্যে দিয়ে সুতোর মধ্যে দিয়ে নিয়ে আমরা ঘোরাতে পারি আর ভাইব্রেশনের ফলে এটি ঘুরতে থাকে। দারুণ অ্যাক্টিভিটি।